কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য ছড়িয়েছে মায়াপুরের কাছে কল্যাণ কেন্দ্রে ওই এলাকাতে, আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কিসের কঙ্কাল, কি কঙ্কাল, কি ব্যাপারটা ঘটেছে? হ্যাঁ, দেখো, যে কঙ্কালের বিষয়টা ঘটেছে, যে কঙ্কাল আজকে উদ্ধার ঘিরে একটি চাঞ্চল্য বলা যেতে পারে যে ঘটেছে, এবং সেটা আরামবাগের মায়াপুর এলাকার ঘটনা এবং মায়াপুর কল্যাণ কেন্দ্র, যেখানে একটি খাল রয়েছে যার নাম জানা গেছে যে রত্নাকর খাল, এবং সেই খালে কিছু মানুষজন এলাকার স্থানীয় তারা যে চাষের জমি করার জন্য, অর্থাৎ সামনেই চাষ আছে সেই জন্য বীজ বপন করবেন তারা, সেই কারণে তারা গিয়ে ধানের যে জমি রেডি করছিলেন সেই রেডি করতে গিয়ে দেখেন প্রচুর পানা রয়েছে সেখানে, এবং সেখানে এখন অনেকটা শুকনো। সেই অবস্থায় দেখা যায় যে একটি কঙ্কাল সার পড়ে রয়েছে, এবং সেই কঙ্কাল সার দেখে তারা কিন্তু আতঙ্কিত হয়ে যান, এবং সেখানে এলাকায় খবর দেয়, এবং খবর যেতে মানুষজনের ভিড় বাড়ে, এবং সেখান থেকে থানায় খবর যায়, এবং থানা খবর যায়, এবং সেখান থেকে সামনে ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের পুলিশ গিয়ে সেখানে যায়, এবং সেখান থেকে যেটা উদ্ধার করা হয়েছে যে লুঙ্গি দেখা গেছে, এবং যেটা বিষয় হচ্ছে অনেকেই আবার মনে করছিলেন প্রথম দিকে যে হয়তো কোনো পশুর কঙ্কাল হতে পারে, কিন্তু যখন লুঙ্গি থেকে শুরু করে আরো কিছু পোশাক পরিচ্ছদ উদ্ধার হয়েছে সেই কারণে অনেকেই মনে করছেন যে মানুষেরই এই কঙ্কাল সত্ত্বেও, যদিও বহু দিনের, বহু পুরনো হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে, এবং সেখানে সেখান থেকে সেই সব কঙ্কাল সার উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে, এবং আগামী দিনে পুলিশ এই বিষয় নিয়ে তদন্ত করবে। কিন্তু এলাকার মানুষের বক্তব্য যে এই কঙ্কাল সার যেটা হয়েছে সেটা হয়তো কোনো দেহ বন্যার সময়, গত বছর যে বন্যা হয়েছে সেই বন্যার সময় হয়তো ভেসে এসেছিল হতে পারে, কারণ যে রত্নাকল খাল রয়েছে সেটা মুন্ডেশ্বরী নদীর সঙ্গে সরাসরি যুক্ত, অথবা আরো অনেকেই মনে করছেন যে এটাও হতে পারে যে কখনো কেউ এখানে কেউ দেখার দেখতে পাওয়া যায় না, বা সেরকম অনেকটা দূরত্ব আছে রাস্তা থেকে, সেই কারণে কোন রকম বুঝতে পারেনি এরকম এখানে কোনো বডি ফেলে গিয়েও, কোনো খুনের উদ্দেশ্যে ফেলে গিয়েও যেতে পারে। এখন দেখার বিষয়, পুলিশ তদন্ত করছে, তদন্ত শুরু করেছে যে শেষ পর্যন্ত এই রহস্যের উদ্ঘাটন কি হয়। স্থানীয় কোন অভিযোগ কিছু আসছে যে এখনো নিখোঁজ, দীর্ঘদিন অতীতের কোন ঘটনা যাকে পাওয়া যায়নি, এই এবং এই তারপরে এরকম একটা কঙ্কাল উদ্ধার তার সঙ্গে কোনোভাবে রিলেট করা, এরকম কোনো কিছু বক্তব্য বা গুঞ্জন কিছু আসছে? তবে যদিও লুঙ্গি বা কিছু জামা কাপড় যেগুলো পাওয়া গেছে সেগুলো এখন, সেগুলো যেহেতু বহু দিনের, কত দিনের ঠিক হয়েছে সেটাও কেউ বলতে পারছেন না, এবং এইরকম কোনো গুঞ্জন তেমনও কিন্তু সেরকম বোঝা যাচ্ছে না, কারণ ঘটনা সন্ধ্যাবেলার ঘটনা, এখন এই খবর ছড়াতে থাকবে, তারপর হয়তো অনেকটা বোঝা যেতেও পারে যে কোথাকার কি হতে পারে এরকম বিষয়টা। কিন্তু এখন পর্যন্ত এলাকার মানুষের সেরকম কোনো নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তি পাওয়া গেছে বা এরকম কোনো সেরকম ঘটনা কিন্তু এখনো তারা জানাতে পারছেন না। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। পড়ে আছে ওইখানে, এখানে পুলিশ টুলিশ সবাই দাঁড়িয়েছে, আমরা সবাই এসে দেখলাম এখানে পড়ে আছে, তবে এটা নদীটার নাম হচ্ছে রত্নাকর, দেখে মনে হচ্ছে বহুদিন আগে, আমার যতটুকু আইডিয়া এক বছর আগে কেস বলি মনে হচ্ছে, আমাদের যেটুকু দেখে মনে হয় হাড় ফাড় সব ক্ষত হয়ে গেছে, তো দেখে হচ্ছে মানুষের আর লুঙ্গি আছে, কোমরে প্যান্টে একটা পরনে আছে, কিছু বোঝা যাচ্ছে প্যান্ট যেটা আমরা বোতাম ঘোরা হাঁটি সেটা আছে, আর মাথাটাও দেখতে পাচ্ছি, খুঁটিটা দেখতে পাচ্ছি, পাগুলো দেখা যাচ্ছে, পাগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনার কি এখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি। কী নাম আপনার? আমার নাম লক্ষ্মীকান্ত নায়ক।